আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত দর্শক, আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে তারা জেলখানাতে গিয়ে বেগম জিয়ার সঙ্গে দেখা করবেন, বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার সঙ্গে দেখা করবেন। এবং এই দেখা করার জন্য আসাম আব্দুর রবের নেতৃত্বে ঐক্যফ্রন্ট নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন তাতে আমরা জানলাম যে ওনারা বেগম জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন। ঐক্যফ্রন্টের সকল নেতৃবৃন্দ, যারা শীর্ষ নেতৃবৃন্দ, তারা সকলেই জাতীয়ভাবে অত্যন্ত সম্মানিত এবং অত্যন্ত পরিচিত। এই পরিচিত লোকজন, সম্মানিত লোকজন, তারা সারা জীবন যে রাজনীতি করেছেন, তারা সকলেই কিন্তু ঐক্যফ্রন্টের বেশিরভাগ লোকজন এনটি বিএনপি রাজনীতি করেছেন, এনটি জামাত রাজনীতি করেছেন। এবং তারা বেগম জিয়ারকে কখনোই তাদের যে জাতীয় নেত্রী হিসেবে ওইভাবে স্বীকার করেননি। সেই বেগম জিয়ার দুর্দিনে তারা এখন বেগম জিয়ার সঙ্গে কারাগারে দেখা করতে যাচ্ছেন। এটি হলো একটা খবর। দ্বিতীয় খবর হলো বাংলাদেশের এমিনেন্ট জুরিস্ট, জুরিস্ট শব্দটা আমি ব্যবহার করলাম, ডক্টর কামাল হোসেন। কারণ ডক্টর কামাল হোসেনের যে আইনজ্ঞ হিসেবে তার যে উচ্চতা, ঠিক গত এই সত্তরের দশক থেকে 70, 80, 90, 30 বছর, 50 বছর, এই 50 বছর যাবৎ তার যে গ্লোবালি পৃথিবীব্যাপী জুরিস্ট হিসেবে তার যে সুনাম, সুখ্যাতি, এটি বাংলাদেশে কখন, বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগেও নেই পরেও নেই, এই মানে বাংলাদেশে এই তো বড় মানের আন্তর্জাতিক উকিল, জুরিস্ট, বিচারক এবং আইনজ্ঞ আর জন্ম নেয়নি। উনি শুধুমাত্র একজন অ্যাডভোকেট নন, তিনি একজন কিভাবে আইন হবে, কিভাবে আইন তৈরি হবে, কোন কোন বিষয়ে, সেটা বাংলাদেশের আইন নয়, গ্লোবাল আইন। যেমন দেখা গেল যে একটা রাষ্ট্রে একটা সংবিধান তৈরি হবে, একটা রাষ্ট্র একটা আইন তৈরি করবে, জাতিসংঘের একটা অর্গানাইজেশন একটা আইন তৈরি করবে, সেই আইন তৈরি করার জন্য যে আন্তর্জাতিক আইন অজ্ঞদেরকে সাহায্য নেওয়া হয়, সেই আন্তর্জাতিক আইনজ্ঞের মধ্যে একজন শীর্ষতম আইনজীবী হলেন ডক্টর কামাল হোসেন। দ্বিতীয়ত হলো যে পৃথিবীর যে বড় বড় যে মামলাগুলো হয়, খুব ক্রিটিক্যাল মামলা, বিশেষ করে পেট্রোলিয়াম সংক্রান্ত, এখন এই মুহূর্তে সারা পৃথিবীর ইকোনমিটা কিন্তু কন্ট্রোল করতেছে পেট্রোলিয়াম, সেই পেট্রোলিয়াম সংক্রান্ত কোনো মামলা যখন হয়, সেটা গ্যাস নিয়ে হোক, জ্বালানি তেল নিয়ে হোক, গ্যাস ক্ষেত্র নিয়ে হোক, পেট্রোলিয়ামের যে জাহাজ নিয়ে হোক, এই মামলাগুলো আন্তর্জাতিক আদালতে যখন হয়, জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে হয়, সেখানে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় রাষ্ট্র এই ডক্টর কামাল হোসেনের মতো মানুষকে তাদের উকিল হিসেবে নিয়োগ করেন। এবং বাংলাদেশের সরকারের সাথে তার যত সম্পর্কই খারাপ থাকুক না কেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, কিন্তু আন্তর্জাতিক আদালতের মামলা পরিচালনা করার জন্য আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ডক্টর কামাল অ্যান্ড অ্যাসোসিয়েট এই প্রতিষ্ঠানটাকে নিয়োগ দেয়। সেই ডক্টর কামাল হোসেন ঘোষণা দিয়েছেন যে তিনি বেগম জিয়ার মামলা লড়বেন, তিনি বেগম জিয়ার মামলা লড়বেন। এবং এটি এত সেন্সিটিভ যে তার যে মেয়ের জামাই, তার মেয়েও কিন্তু বাংলাদেশে খুব নাম করা একজন অ্যাডভোকেট, অ্যাডভোকেট সারা হোসেন, ব্যারিস্টার সারা হোসেন। তো এই সারা হোসেনের যে হাজব্যান্ড, উনি একজন বিখ্যাত সাংবাদিক, তো তাকে নিয়ে যখন গণ্ডগোল হলো, কথাবার্তা হলো, তার পক্ষে কিন্তু ডক্টর কামাল হোসেন দাঁড়ানি। ডক্টর কামাল হোসেন সাধারণত কোনো ক্রিমিনাল কেস আজ পর্যন্ত করেন নাই, এখন পর্যন্ত কোনো করেন নাই, উনি সাধারণত সিভিল মামলা করেন, সিভিল মামলা করেন, অন্যান্য কোম্পানি ম্যাটার দেখেন, কিন্তু উনি কখনোই ক্রিমিনাল কেস কখনোই করেন, ব্যারিস্টার ইশতিয়াক সাহেবও মানে কখনো ক্রিমিনাল কেস করেন, কিন্তু ব্যারিস্টার রফিক সব মামলা করেন, সিভিলও করেন, ক্রিমিনাল করেন, কিন্তু ডক্টর কামাল তখনই ক্রিমিনাল কেস করেননি। কিন্তু সেই তিনি এই প্রথম ক্রিমিনাল কেস করতে যাচ্ছেন বেগম জিয়ার পক্ষে। এবং এটি যখন ডক্টর কামাল হোসেন সেখানে দাঁড়াবেন, এটি দেশে বিদেশে আন্তর্জাতিক অঙ্গনে একটা বিরাট সাড়া ফেলবে। এবং বেগম জিয়ার এই মামলার যে কগনিজেন্সগুলো আছে, মামলার যে ম্যারেজগুলো আছে, ডিম্যারেজগুলো আছে, যেগুলো এতকাল আন্তর্জাতিক পেপার পত্রিকা আসেনি, এগুলো এখন সেই আন্তর্জাতিক পেপার পত্রিকা আসবে, যেটা সরকারের জন্য একটা খুবই বিব্রতকর হবে। তো এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হলো, আমি একটা ভাবি যে বেগম জিয়া যখন জেলের বাইরে ছিলেন তখন কি বড় ছিলেন, মর্যাদাবান ছিলেন না, এখন জেলের ভিতরে উনি যে খুবই মুমূর্ষ অবস্থার মধ্যে আছেন, এই অবস্থায় আছেন। আমি মনে করি যে একটা রাজনৈতিক মানুষের জীবনে এর চাইতে বড় আর
প্রাপ্তি হতে পারে না, বা হতে পারে না। এর কারণ হলো তার ভিন্ন মতের সমস্ত মানুষগুলো তার অধিকারের কথা বলছেন, যারা একসময় তার সমালোচনা করতেন, এখন তারা তার মুক্তি চাচ্ছেন, এখন তার জন্য তারা সাহায্য করার জন্য তারা ঝাঁপিয়ে পড়ছেন। এটি একটা রাজনৈতিক নেতার জন্য, এটি আমি মনে করি এসছে তার সম্মানের কোনো কিছু হতে পারে না। উনি জেলে আছেন, দীর্ঘদিন যাবৎ জেলে আছেন, কিন্তু উনাকে ছাড়া বাংলাদেশের রাজনীতি হচ্ছে না। বাংলাদেশে এমন কোনো দেখেন তো পত্রপত্রিকা, টেলিভিশন টক শো, সামাজিক আলাপ আলোচনা আছে যেখানে রোজ বেগম জিয়ার পক্ষে কথা হচ্ছে না, বেগম জিয়াকে নিয়ে কথা হচ্ছে না। এবং উনি যদি এই অবস্থাতে মারা যান, আল্লাহ না করুক মারা যান, তাহলে দেখা যাচ্ছে যে বাংলার ইতিহাসে ওনার জনপ্রিয়তা, ওনার মর্যাদার ধারের কাছে অন্য কারোর কাছে থাকবে না। তিনি মানে কি বলবো, মানে তার যে মর্যাদার যে জায়গাটা সৃষ্টি হবে আনবিলিভেবল। তো সেই জায়গাটাতে যারা তাকে এখানে ঠেলে দিয়েছেন, যারা তাকে আজকের এই সম্মানজনক অবস্থায় পৌঁছে দিয়েছেন, তারা যদি একবার ভাবতেন বা এটা পরিণতি চিন্তা করতেন, তারা কোনো দিন তাকে এই কাজ করতেন না। কারণ ইতিহাসে দেখা যাচ্ছে যে ইভেন আপনার সেই বিখ্যাত স্বৈর শাসক পিনোশে, কিংবা মিশরের হোসনি মুবারক, কিংবা ধরুন ইন্দোনেশিয়ার সুহার্তো, তো এই সমস্ত রাষ্ট্রনায়কদের বিরুদ্ধে যখন তাদের প্রতিপক্ষ উইন করলো এবং এই সমস্ত স্বৈরাচারের বিরুদ্ধে যখন উইন করলো, তখন তাদেরকে এই বিচার করতে গিয়ে তারা কিন্তু খুব কৌশল অবলম্বন করেছে। তাদেরকে আদালতে নেয়নি, তাদেরকে রাজকীয় বাড়িতে রেখেছে এবং সেখানে রেখে কোর্ট তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, এবং তাদের যে সাজাগুলো হয়েছে সেটা খুব অভিনব সাজা, খুবই অভিনব সাজা। সেই সাজার কারণে কারণ হলো যে পলিটিক্যাল সিম্প্যাথি যেন এদের প্রতি না আসে। সাম্প্রতিক সময়ে ইতালির একজন খুব বিখ্যাত প্রধানমন্ত্রী, নাম করা, আমার ঠিক নামটাই মতো মনে আসতেছে না ভিডিওর সময়, আসলে আপনারা সবাই জানবেন, তো তার বিরুদ্ধে অভিযোগ হলো, মামলা হলো এবং তার রায়ও হলো, কিন্তু রায় হয়ে তাকে বললো যে তাকে জেলে থাকতে হবে না, 20 বছর বা 10 বছর সাজা হলো, জেলে থাকতে হবে না, সে এই কাজগুলো করবে এই 20 বছরের মধ্যে, আর এই কাজগুলো করবে না, খোলামেলা করবে। তাহলে কী হলো, তার যে রাজনৈতিক ক্যারিয়ারটা শেষ করে দেওয়া হলো, কিন্তু পাবলিক সিম্প্যাথি তার পক্ষে দেওয়া হলো না। কেননা উনি অত্যন্ত জনপ্রিয়, দুর্নীতি করেছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে ইটালির রাজনীতি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তো একইভাবে বেগম জিয়া যে অভিযোগগুলো, যা সেগুলো অভিযোগ রাষ্ট্র ক্ষমতা থাকে, তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, অবশ্যই হতে পারে, কিন্তু তাকে যখনই বন্দি করা হয়েছে এবং তাকে যখন একেবারে তার প্রতি যত বেশি বন্ধিত্ব অবস্থায় রাষ্ট্রশক্তি যত বেশি মুখর হয়েছে, ততই তার প্রতি পাবলিক সেন্টিমেন্ট বৃদ্ধি পেয়েছে, মানুষের শ্রদ্ধা বৃদ্ধি পেয়েছে, মানুষের আনুগত্য বৃদ্ধি পেয়েছে, এবং তার দলের মধ্যে যে একটা যাকে বলে সেমপ্যাথি এবং তার দলের মধ্যে যে একটা ঐক্য, এটা মারাত্মকভাবে সিমেন্টেড হয়েছে। বেগম জিয়া যদি বাইরে থাকতেন তাহলে এই জিনিসটা হতো না। এর মধ্যে অনেকগুলো দলের মধ্যে মানে বিএনপি নিয়েই বিএনপি ভাঙা খুব ইজি ছিল। বেগম জিয়া যদি বাইরে থাকতেন আওয়ামী লীগের পক্ষে বিএনপি ভাঙা খুব সহজ ছিল, কিন্তু এখন ছাত্র চেষ্টা করলে বিএনপি ভাঙা সম্ভব নয়। দুই নম্বর হলো যে বেগম জিয়া যদি বাইরে থাকতেন কখনোই তারেক রহমান সাহেবের যে এখন একছত্র যে নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে দলের প্রতি, এটি হতো না। সেখানে আগে যেভাবে হতো, অর্থাৎ কিছু তরুণরা তুলনামূলকভাবে তারেক রহমান সাহেবের সাথে রাজনীতি করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, যারা প্রবীণ তারা বেগম জিয়ার পক্ষে থাকতেন, এবং লন্ডন ভার্সেস ঢাকা এই দুটো কেন্দ্রিক একটা বিএনপির একটা রসায়ন ছিল, এবং যেটা আগে হাওয়া ভবন কেন্দ্রিক ছিল, প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল। তো হাওয়া ভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বের কারণে সবচেয়ে বেশি লাভবান হয়েছে আওয়ামী লীগ, সবচেয়ে বেশি লাভবান হয়েছে 111-এর কুশীলকরা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। আবার তারেক রহমান সাহেব লন্ডনে থেকে সেখানে তার শুভার্থী এবং বনাম বেগম জিয়া এখানে থাকার পরে তারকে কেন্দ্র করে দলের যে শুভার্থী, এই দুয়ের মধ্যে যাকে বলে যত বেশি দূরত্ব সৃষ্টি হয়েছে তার দ্বারা লাভবান হয়েছে আওয়ামী লীগ। কিন্তু এখন কি করেছে, এখন তাকে বলে বেগম জিয়াকে রূপুর এই জেলখানায় নিয়ে তাকে জাতীয় মায়ে পরিণত করা হয়েছে। এখন সমস্ত বিএনপির বুড়ো বুড়ো লোক, বিএনপির যারা সাধারণ লোক, যারা অনেক সময় দেখা যাচ্ছে বেগম জিয়া সম্পর্কে ঠিক অতটা উৎসাহী ছিলেন না, তারাও এখন বেগম জিয়াকে নির্দ্বিধায় মা বলে ডাকছেন, এবং অন্তর অন্তঃস্থল থেকে, এটা কোনো সাজানো না, বা এটার জন্য এখন বেগম জিয়াকে কেউ মা ডাকলে সে টিআর পাবে না, কাবিখা পাবে না, তার চাকরি হবে না,
তো তারপরে তিনি জেলে যাওয়ার ভয় আছে, সম্ভাবনা আছে, কিন্তু দিদার সে সবাই কিন্তু সকল নেতাকে মিলে ছেলে বুড়ো সকলে মিলে অন্তর অন্তঃস্থল থেকে তাকে মা ডাকছে। এখন এই যে যে একটা জাতির মা ডাকা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যে মা ডাক, এটির ব্যবস্থা কে করে দিল? এটা আওয়ামী লীগ করে দিয়েছে, বিএনপি করে দেয়নি। দ্বিতীয়ত যে তিনি তার সম্মানের এমন একটা জায়গাতে চলে আসছেন যে তিনি এখন বিএনপির তার নেতৃত্বে থাকার দরকার নেই, তিনি শুধু বের হয়ে যদি বসে থাকেন তাহলে তার অবস্থা হয়ে যাবে ভারতের জয়ললিতার মতো, শুধু সম্মান, শুধু মর্যাদা, কিন্তু দলের যে নেতৃত্ব, এই যে তার যে যে সময়টা তিনি জেলে ছিলেন, এই সময়টাতে টোটাল বিএনপির তৃণমূল থেকে শুরু করে একদম কেন্দ্রীয় পর্যায়ে তারেক রহমান সাহেব যে নেতৃত্বটা প্রতিষ্ঠা করে ফেলছেন, যেটি যদি বেগম জিয়া বাইরে থাকতেন এটা তারেক রহমান সাহেবের কোনোদিন সম্ভব হতো না। এই যে তারেক রহমান সাহেবকে নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়ে গেল, এটার জন্য আওয়ামী লীগ দায়ী, এবং আওয়ামী লীগ এর কারণ হলো যে বেগম জিয়ার সাথে শেখ হাসিনার রাজনীতি করাটা যত ইজি ছিল বয়সের কারণে, অবস্থার কারণে, তার জন্য তার দ্বিগুণ নয় হাজার হাজার গুণ কঠিন হলো তারেক রহমান সাহেবের সাথে রাজনীতি করা। এর কারণ হলো দেশের প্রায় অলমোস্ট 60% তরুণ সম্প্রদায় যারা আছে, যারা তারেক রহমান সাহেবের অনুরক্ত হবেন, ভক্ত হবেন, এবং তরুণ হিসেবে তাকেই পছন্দ করবেন, এটা হিউম্যান সাইকোলজি। অনেকে আছে, আমরা যেমন হুমায়ুন আহমেদের একটা নাটক দেখেছি, সেই নাটকে খুব দুঃখজনক যে মানুষ যখন বয়স্ক হয়ে যায়, বয়স্ক হওয়ার পরে সে সঙ্গত করেন তরুণদের সাথে সম্পর্ক করতে চায়, একটু ডেকে কথাবার্তা বলতে চায়, কিন্তু তরুণরা সেই বয়স্ক মানুষের সঙ্গে বেশিক্ষণ কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি আমার নিজেও দেখি যে আমার ছোটো ছেলেটি, বড়ো ছেলেটি, মেয়েটি যখন আমি আর তারা খুব শিশু ছিল, আমি যখন যুবক ছিলাম, আমার ছেলে এসে আমাকে জড়ায় ধরতো এবং আমাকে খুব বলতো, আমি যে তরুণ, সে আমাকে বলতো ওরে আমার জুয়ান বাবাকে, বাবারে ওরে আমার জুয়ান বাবারে, বলে একশোটা শেষ জুমা দিত, তিনটা ছেলে মেয়ে পাল্লা দিয়ে। কিন্তু এখন তারা বড়ো হয়েছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে অনেক বড়ো হয়ে গেছে, বড়ো ছেলে এখন ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে, সে মাস্টার্স করে বের হবে। এখন আমি চাইলেও তাদের সঙ্গে ঠিক আগে সেই বন্ধুত্বটা ফিরিয়ে আনতে পারিনি, তারা তুলনামূলকভাবে তরুণদের সাথে বন্ধুত্ব করতে পছন্দ করে। তো ওই যে হুমায়ুন আহমেদের যে নাটকে বলছিলাম, সেখানে সেই নাটকের নাম অয়মায়, অয়মায় নাটকে যে এক আন্দা বুড়ি ছিল, তো সেই আন্দা বুড়ির কথা আপনার মনে আছে যে সবাই, সে কিছু দেখতো না চোখে, সে সবাইকে ডাকতো আসো আমার সাথে একটু গল্প করো, কিন্তু সবাই থেকে ভয় পেত, সমীহ করতো, ভয় পেত, সম্মানও করতো, কিন্তু তার সঙ্গে কেউ গল্প করতে চাইতো না, তার ধারে কাছে কেউ যেতে চাইতো না, সে রাগ হয়নি, সবাই শাস্তি দিত, কিন্তু তার কাছে যেতে মানে কেউ যেতে ভয় পেত। এমনকি যে আসাদুজ্জামান নূর, যিনি অয়মের নায়ক ছিলেন, তার যে ছোট স্ত্রী, হ্যাঁ, সেই ছোট স্ত্রী, ছোট স্ত্রীকে সে বিয়ে করে আনলো এই কারণে যে তার সাথে সে গল্প করবে, শাশুড়ি আসাদুজ্জামানের মা রূপে সেই আন্ধা বুড়ি আনলো, কিন্তু সেই মেয়েও তার সাথে গল্প করতে রাজি না, এবং সে মেয়েটা ছিল খুবই মুখরা, হ্যাঁ মুখরা, তো হচ্ছে বলে যে মাগো আমি তোমাকে বিয়ে করাই আনলাম আমার ছেলের জন্য, তোমার সাথে চলবো, গল্প গুজব করো, তুমি আমার কাছে আসো না কেন? তো সেই মুখরা ছোটো বউ বলে ফেলো যে আমার বুড়া মানুষ একদম ভালো লাগে না। তো এই যে দেখেন হুমায়ুন আহমেদের যে রচনাটা, সেই অনেক আগের সে একটা কাহিনী, তার মধ্যে কী বাস্তবতা ফুটে উঠেছে। তো তারুণ্যের যে জয় জয়কার, তারুণ্যের যে জায়গাতে রিপ্লেসমেন্ট, এটা এখন তারেক রহমানের কন্টেম্পোরারি হতে পারতো যদি এখানে জনাব সজীব ওয়াজেদ জয় যদি এখানে নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়ে পড়তেন, এবং আওয়ামী লীগ যদি পরিপূর্ণভাবে তার নেতৃত্বে চলে যেত, তাহলে এটা অসম যুদ্ধ হতো না, একটা সমপর্যায়ে যুদ্ধ হতো। কিন্তু অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে না তো যে জয় কোনো রাজনীতি করবেন, বা জয় রাজনীতির কোনো অ্যাম্বিশন আছে, বা জয় আওয়ামী লীগের রাজনীতির হাল ধরবেন, এরকম আমার আপাততভাবে মনে হচ্ছে না। তো কাজেই এই যে বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতির মধ্যে একটা অসম দূরত্ব সৃষ্টি হয়ে গেল, এই দূরত্ব কিন্তু আওয়ামী লীগই তৈরি করেছে, এবং তারই প্রেক্ষাপটে আজ দেখেন যে বেগম জিয়ার মর্যাদা, তার প্রতি পাবলিক সেন্টিমেন্ট এবং তার জনপ্রিয়তা এমন একটা পর্যায়ে চলে গেছে যে ডক্টর কামালের মতো মানুষ, মাহমুদুর রহমান মান্না সাহেবের মতো মানুষ এবং অন্যান্য যারা আছে, তারা এখন দল বেঁধে বেগম জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। অথচ এমন একটা সময় ছিল যে বেগম জিয়া তাদেরকে দাওয়াত করে, উনি যখন বাইরে ছিলেন, তার বাসায় নিতে পারেননি, আমি নিজে তার সাক্ষী, তাদেরকে দাওয়াত করে একাধিকবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দাওয়াত করে তাদেরকে নিতে পারেননি, আর সেই মানুষগুলো, এবং কত সময়, যখন কোকো মারা গেল সে মারা যাওয়ার পরপরই, তো এরকম একটা দুঃসময়েও তিনি তাদেরকে দাওয়াত করে
নিতে পারেননি, আর সেই মানুষগুলো এখন স্বেচ্ছায় নিজেরা রাস্তায় নেমে বেগম জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এবং তার মামলা, ডক্টর কামালের জীবনের প্রথম ক্রিমিনাল কেস, তিনি লড়বেন বেগম জিয়ার পক্ষে, এইভাবে পত্রপুর থেকে আসছে। এবং তাই যদি হয় তাহলে বুঝুন যে মর্যাদা এবং সম্মান এটা সবসময় অর্থবিত্তের সঙ্গে সম্পৃক্ত নয়। মর্যাদা এবং সম্মান সবসময় ক্ষমতা কেন্দ্রিক হয় না, মর্যাদা এবং সম্মান জোরাজুরি করে হয় না, মর্যাদা এবং সম্মান যাকে বলে প্রেশার ক্রিয়েট করে, চাপ ক্রিয়েট করে হয় না, মর্যাদা এবং সম্মান প্রচার করে হয় না, প্রসার করে হয় না, এটা পরিবেশ, পরিস্থিতি, মানুষের সহানুভূতি, পাশাপাশি আল্লাহর পক্ষ থেকে আসতে হয়। তা না হলে বাকি যে মর্যাদা হয় সেটা সাজানো গোছানো একটা পুতুল নাচের ইতিকথার মতো হয় এবং ফানুসের মতো, অর্থাৎ বেলুনের মতো ফুলতে থাকে এবং সময় অনুযায়ী সেই বেলুন ফুটে যায়। আল্লাহ আমাদের সবাইকে যার যার অবস্থানে মান সম্মান রক্ষা করে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।